পশ্চিমাদের রক্তচক্ষু দেখে ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে সম্প্রতি বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সব বাধা অতিক্রম করে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ করে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে হবে বলে জানান অন্যান্য বক্তারা। মাহেলম জেমসের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। মুজিবনগর দিবস উপলক্ষে অবিস্মরণীয় একদিন শিরোনামে আলোচনা সভার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী দিনটির স্মৃতিচারণ করেন। মেহেরপুরে বৈদ্যনাথ তলায় তোমরা যা একটা অনুষ্ঠানের আয়োজন করো। এ সময় তিনি বলেন, আমেরিকা সহ বেশ কিছু পশ্চিমা দেশ এদেশের স্বাধীনতা চায়নি, তারাই এদেশের উন্নয়ন অগ্রগতি সহ্য করতে পারে না। আমাদের নৈতিকতার যে অবস্থান ছিল, আমাদের যে প্রস্তুতি ছিল, আমাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ছিল, আমরা সেই সমস্ত জয় করে দেশটা মুক্ত হয়েছে। আজকেও বিভিন্ন দেশ, আপনি যেটা বললেন, বিভিন্ন রকম চক্ষু রাঙাবে নিজের ঠিক থেকে নিজের আমাদের দেশের লোকজনকে আমরা যদি সাহায্য করতে পারি, এটাই বড়। যারা স্বাধীনতার ঘোষণাপত্র মানে না, যারা জাতির পিতাকে মানে না, যারা মুক্তিযুদ্ধের চেতনা অস্বীকার করে, তারা কিভাবে এদেশে রাজনীতি করে, অনুষ্ঠানে এমন প্রশ্ন রাখেন বক্তারা। যারা বাংলাদেশের সনদকে স্বীকার করে না, তারা কি বাংলাদেশের সন্তান হওয়ার যোগ্য না? যদি তারা সন্তান হওয়ার যোগ্য না হয়, তারা বাংলাদেশে রাজনীতি করে কি করে? এখানে আমাদের যে লক্ষ্য ছিল যে মুক্তিযুদ্ধের চেতনা, যেটি নিয়ে আজকে আমরা শঙ্কিত, সেই গণতন্ত্র, সেই ধর্মনিরপেক্ষতা, সেই সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ যেটিকে ধ্বংস করার জন্য চেষ্টা হচ্ছে। মুজিবনগর সরকারের যেই কনসেপ্টে যেটি আছে সেটিকে কিন্তু বারবার জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন শহরের শাসকরা। আপনি যদি লক্ষ্য করে থাকবেন, বারবার যে ঘোষণাপত্রটির কথা বলা হয়েছে, সেই ঘোষণাপত্রটি 1972 সালের সংবিধানে সংযুক্ত হলেও দেখা যাচ্ছে যে পরবর্তীতে যারা শহরের শাসক এসেছেন তারা কিন্তু সেটি বাদ দেওয়ার চেষ্টা করেছেন, বাদও দিয়েছেন। তরুণ সমাজকে দেশের সঠিক ইতিহাস এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ না করতে পারলে দেশের সমস্ত অর্জন ম্লান হয়ে যাবে বলে জানান তারা। কাউসার আহমেদ, এশিয়া টেলিভিশন, ঢাকা।